মাত্র 3 কিলোমিটার রাস্তার জন্য উন্নয়ন থেমে গেছে মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর, নিশ্চিন্তপুর ও কুলবাড়িয়া গ্রামের 10,000 পরিবারের। চরম ভঙ্গুর এই রাস্তার কারণে কেবল বর্ষাকালে নয়, প্রতিদিনই দুর্ভোগ পোহাচ্ছেন এই 3 গ্রামের মানুষ। স্বল্প বাজেট ও দরপত্রে এলজি ইডির গাফিলতিতে বারবার উদ্যোগ নিয়েও এগোচ্ছে না সংস্কারের কাজ। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার তথ্যচিত্রে রিপোর্ট করছেন সাইদুল আলম। মেহেরপুর পৌর এলাকা থেকে 1 কিলোমিটার দূরে সদর উপজেলার মনোহরপুর, নিশ্চিন্তপুর ও কুলবাড়িয়া গ্রামের সংযোগ সড়ক। বিগত 15 বছরে একবারও হয়নি সড়কটির সংস্কার কাজ। রাস্তাটি নির্মাণে 3 বার দরপত্র আহ্বান করা হলেও ঠিকাদার ও এলজিইডি লাভ লোকসানের হিসাব না মেলায় সেগুলো বাতিলও হয়। পরে জামানত ফিরে পেতে হাইকোর্টে মামলা দায়ের করে ঠিকাদাররা। ফলে চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত আর দরপত্র আহ্বান করতে পারছে না এলজিইডি, যার কারণে থেমে গেছে রাস্তাটির নির্মাণ কাজ। স্থানীয়রা জানান, রাস্তা সংস্কারের অভাবে ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সহ সব সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। রাস্তার উপর যে স্যালভেজ মানি ধরা আছে এলজিডি অফিস তা গোপন করে দরপত্র আহ্বান করায় রাস্তার নির্মাণ কাজ সম্ভব হয়নি বলে জানান ঠিকাদার। গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণে হাইকোর্টের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এলজিইডি নির্বাহী প্রকৌশলী। মানুষের ভোগান্তি দূর করতে দ্রুত রাস্তাটি নির্মাণে এলজিইডি ও ঠিকাদারকে তাগিদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। জাহিদুল আলম, এটিএন বাংলা।